31 নেটকে কেন্দ্র করে রাজধানীর বাজারগুলোয় অস্বাভাবিকভাবে বেড়েছে মুরগির দাম, চালের দাম বেড়েছে আরও দফা, তবে কমেছে পেঁয়াজের দাম। 31st নাইট অনেকের কাছেই আনন্দ উদযাপনের বড় উপলক্ষ, আর এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোয়। পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও নির্দিষ্ট কয়েকটি পণ্যের দাম বেড়েছে। ব্রয়লার, সোনালি কিংবা দেশি, সব ধরনের মুরগি নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে। বাজারভেদে বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা কেজিতে। বিক্রেতারা অজুহাত হিসেবে দেখাচ্ছেন বছরের শেষ রাতের উৎসবকে। কাস্টমার প্রচুর আছে, কিন্তু মুরগির দামটা খুব বেশি। পাইকার যারা বলতেছে এরা 31st-এর জন্য তারা মুরগি অনেকদিন বেচে নাই, এখন বেচতেছে। গেল কয়েক সপ্তাহ চালের বাজার স্থিতিশীল থাকলেও আবারও বাড়ছে কয়েক ধরনের চালের দাম। সবচেয়ে বেশি বেড়েছে নাজির শেলের দাম, কেজি প্রতি 67 থেকে 68 টাকা। অন্যান্য চাল এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। আমরা তো আড়ত থেকে চাল আনি, আড়তদের সাথে যেটুকু আমরা কথা বলছি ওনারা বলতেছে যে এখন যে মিনিকেটের মৌসুম না, মিনিকেট আসবে আপনার বৈশাখ মাসে, যার কারণে মিনিকেটের দামটা এখন বেশি। আর দ্বিতীয় কথা হচ্ছে ইন্ডিয়ান এলসি বন্ধ থাকার কারণে আমাদের স্যালারি তো যেটা ওইটাই রয়ে গেছে, এখন চালের দাম উদ্যোগের কারণে আমাদের চলাফেরার জন্য একটু হিমশিম খেয়ে যেতে হচ্ছে। শীতের সবজিতে ভরপুর কাঁচা বাজার, কিন্তু ফুলকপি ছাড়া অন্য বেশিরভাগ সবজির দামই 50 টাকার উপরে। সিমের কেজি হলো এখন আপনার 50 টাকা 60 টাকা কেজি, সিমের দাম একটু বাড়ছে। শসা হলো আপনার কেজি 60 টাকা, তারপরে পাতাকপি আছে 40 টাকা পিস, গাজর আছে 50 টাকা কেজি, বেগুন আছে 50 টাকা কেজি। প্রত্যাশা করি যে এই সময় দাম কম থাকবে, কিন্তু আসলে অতটা দাম কম নয়, যদিও বাজারে সবজি এগুলোর সাপ্লাই পর্যাপ্ত আছে। যদিও স্বস্তি মিলবে পেঁয়াজের দামে, এক সপ্তাহের ব্যবধানে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। মাছের বাজারও কিছুটা স্থিতিশীল রয়েছে, তবে মিঠা পানির মাছের দাম অনেকেরই নাগালের বাইরে। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা।